আপনার অথবা আপনার পরিবারের কারো যদি ফ্যাটি লিভার হয়ে থাকে চিন্তা করবেন না। আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারেন তাহলে এটি কোনো ব্যাপার নয়। আপনার লিভার আপনাকে চলমান এবং সুস্থ রাখতে সারাদিন কঠোর পরিশ্রম করে। আপনি যথাযথ যত্ন নিতে ব্যর্থ হলে বিভিন্ন জটিলতা এবং গুরুতর সমস্যা দেখা দিতে পারে। ফ্যাটি লিভার হচ্ছে তেমনই একটি সমস্যা। ফ্যাটি লিভার হলো লিভারের যখন 5% বেশি ট্রাইগ্লিসারাইড নামক চর্বি জমে যায় এবং তার আকার আকৃতি বৃদ্ধি পায় এবং একই সাথে লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়। পরবর্তীতে জটিলতাজনিত লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটে। কফি, তাজা ফল এবং শাকসবজি, ওটামিল, পরিমিত পরিমাণ গ্রিন টি, ডিম, বাদাম, আঙুর, এসব যেমন লিভারকে স্বাস্থ্যকর করে তোলে, তেমনি এমন কিছু খাবার আছে যা লিভারের জন্য ক্ষতিকর এবং ফ্যাটি লিভার হলে আপনাকে সম্পূর্ণ বাদ দিতে হবে। তাই কোনগুলো বাদ দিবেন আর কোনগুলো খাবেন এই বিষয়গুলি এমনভাবে বলবো, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। শুরুতেই মনোযোগ দিয়ে শুনুন কোন খাবারগুলো আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। নাম্বার 1, আপনাকে বাদ দিতে হবে বেকড ফুড আইটেমস। প্রত্যেকে কেক, মাফিন এবং কুকি পছন্দ করে, এগুলো আপনাদের ডায়েট চার্ট থেকে বাদ দিবেন কারণ এতে চিনির পরিমাণ বেশি। এছাড়াও এই ধরনের বেকারির আইটেম ক্ষতিকর চর্বি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় এবং এই পণ্যগুলিতে ব্যবহৃত উপাদান পরিশোধিত ময়দা যা হজম করা কঠিন এবং লিভারে ফ্যাট জন্ম দেয়। এরপরে বলা হচ্ছে আপনাকে বাদ দিতে হবে অধিক শর্করাযুক্ত খাবার যা পরবর্তীতে চর্বি এবং ফ্যাট হিসেবে শরীরে জমা হয়, যেমন ভাত, রুটি, পাউরুটি, আলু, মূলা, চিনি, মিষ্টি, মিষ্টি দই, রসমালাই, মিষ্টি জাতীয় ফল, এনার্জি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আর্টিফিশিয়াল জুস, কার্বোনেটেড বেভারেজ যেমন বিয়ার, শ্যাম্পেইন, হুইস্কি, ভদকা, রাম, জিন, মিষ্টি চকলেট, মুড়ি, চিড়া, এসব জিনিস আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। এরপরে আপনাকে যে খাবারটি বাদ দিতে হবে সেটি হচ্ছে যে খাবারে উচ্চ লবণ রয়েছে। লবণ লিভারের জন্য ভালো নয়, এজন্য চিপস, লবণাক্ত বিস্কুট ইত্যাদি প্যাকেজ যা ছেরি স্ন্যাক্সগুলো এড়িয়ে চলতে হবে। রেড মিটে হাই প্রোটিন রয়েছে সত্য, কিন্তু এটি হজম করানো লিভারের কাজ আর প্রোটিন ভাঙা লিভারের জন্য একটু কষ্টকর, তাই রেড মিট আপনাকে বাদ দিতে হবে। সাথে সাথে ডিমের কুসুমও বাদ দিতে হবে কারণ এটি খারাপ কোলেস্টেরলের উৎস। এবারে আপনাকে কিছু তেল বাদ দেওয়ার কথা বলবো। আপনাকে যেসব তেল এবং তেল সমৃদ্ধ খাবার বাদ দিতে হবে সেগুলো হচ্ছে সয়াবিন, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান, ক্যানোলা তেল এবং উচ্চ তাপমাত্রায় পরিশোধিত তেল, গরু ও খাসির মাংসের চর্বি, ভুঁড়ি, মগজ, কলিজা, ননিযুক্ত দুধ, ফিরনি, সেমাই এবং পুডিং, এইসব জিনিস আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। নাম্বার 6, আমি যে খাবারগুলো বলবো সেগুলো হচ্ছে ফাস্টফুড এবং প্রসেসড খাবার। সিঙ্গারা, সমোসা, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, মোগলাই, পরোটা, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বিরিয়ানি, পোলাও, কাচ্চি, রেজালা, বার্গার, হটডগ, শর্মা, পাস্তা ইত্যাদি, এসব জিনিস আপনাকে বাদ দিতে হবে। এতক্ষণ শোনার পরে হয়তো আপনার একটু খারাপ লাগতেছে যে অনেক খাবারেই তো বাদ দিতে হবে, কিন্তু খাবো কি? এবারে আপনাকে আমি বলতেছি কোন খাবারগুলো আপনি খেতে পারবেন যেগুলো লিভারের জন্য ভালো এবং আপনার কোনো অসুবিধা হবে না। আপনি কুসুমবিহীন ডিম খাবেন, দুধ না খেয়ে দুধের তৈরি টক দই, ঘি, মাখন, ঘোল, মাঠা, লাবান, লাচ্ছি ইত্যাদি খেতে পারেন। আপনি রান্নায় ঘানি ভাঙা সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করবেন। সকল প্রকার সবজি খাবেন, কিন্তু মনে রাখবেন আলু এবং মূলা বাদ দিবেন। সালাদের ক্ষেত্রে আপনি কি করবেন? শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু এবং গোলমরিচের গুঁড়া খেতে পারেন। আপনি সকল প্রকার মাছ খাবেন, কোনো অসুবিধা হবে না। আপনি মুরগির মাংস এবং কোয়েল পাখির মাংস খেতে পারেন। ঘি দিয়ে ভাজা সকল প্রকার বাদাম খাবেন। চিনি ছাড়া গ্রিন টি, কফি, আপেল, সিডার ভিনেগার। এছাড়াও আপনি বেশি টক জাতীয় ফল খাবেন, যেমন আমলকি, পেয়ারা, আমড়া, আঙুর, লেবু, টমেটো ইত্যাদি। আশা করি এসব খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত যদি আপনি এক্সারসাইজ করেন এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেন, আপনার ফ্যাটি লিভার অবশ্যই ভালো হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।